আর প্রতি ঘরে রোজগার দিয়ে তিন বছরের মধ্যে আমরা ত্রিপুরাকে ভারতবর্ষের শ্রেষ্ঠতম প্রদেশে পরিণত করব। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমাদের একটাই লক্ষ্য, প্রতি ঘরে রোজগার। আমাদের একটাই লক্ষ্য, একটাই স্বপ্ন, যে প্রতি ঘরে রোজগার, প্রতি ঘরে রোজগার। আমি বারবার কার্যকর্তাদের বলি যে 23 পর্যন্ত আমরা কষ্ট করব, হয়তো আমার করে চাকরি নাও আসতে পারে, আমার বাড়িতে লোন নাও আসতে পারে, আমার কথায় কোনো কাজ নাও হতে পারে। প্রতি ঘরে রোজগার দিয়ে তিন বছরের মধ্যে আমরা ত্রিপুরাকে ভারতবর্ষের শ্রেষ্ঠতম প্রদেশে পরিণত করব। আমি বারবার কার্যকর্তাদের বলি যে 23 পর্যন্ত আমরা কষ্ট করব, হয়তো আমার করে চাকরি নাও আসতে পারে, আমার বাড়িতে লোন নাও আসতে পারে, আমার কথায় কোনো কাজ নাও হতে পারে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমাদের একটাই লক্ষ্য, প্রতি ঘরে রোজগার। আমাদের একটাই লক্ষ্য, একটাই স্বপ্ন, যে প্রতি ঘরে রোজগার, প্রতি ঘরে রোজগার। আমি বারবার কার্যকর্তাদের বলি যে 23 পর্যন্ত আমরা কষ্ট করব, হয়তো আমার করে চাকরি নাও আসতে পারে, আমার বাড়িতে লোন নাও আসতে পারে, আমার কথায় কোনো কাজ নাও হতে পারে।